আমি কৃষক, আমাকে শুধু সম্মান করেন নাই, পৃথিবীর যত কৃষক আছে সবাইকে আপনারা সম্মান করেছেন। মনির ভাই বসে আছেন? জি ভাই বসে আছি। আসসালামু আলাইকুম। বসে আছি কৃষকে বা কৃষকদের অনেক ভালোবাসে মানুষ দেশ এবং বিদেশ, আর এবং প্রবাসী ভাইরা যারা আছে তারা কৃষকদের অনেক ভালোবাসে। আজ ভালোবাসার জিনিস নিয়ে বসে আছি। আমাকে যারা ভালোবাসে তাদের আর কি দেখাবো আমার ভালোবাসার জিনিসটা, তারা ভালোবেসে আমাকে প্রমাণ দিয়ে দিছে, অলরেডি আমাকে ভালোবাসার সার্টিফিকেটটা দিয়ে দিছে। কৃষকে এক কৃষকে ভালোবাসা মানে হাজার কৃষকে ভালোবাসা। তে আমি একজন সাধারণ কৃষক, মূর্খ মানুষ, আমাকে সবাই এত ভালোবাসবে আমি কখনোই ভাবিছিলাম না। আমি আজ কথা বলতে আর কি নার্ভাস হয়ে যাচ্ছি, যে আপনারা অনেকেই বলে কৃষকদের কেউ দেখতে পারে না, কৃষকদের কেউ ভালোবাসে না। না, কৃষকদের প্রচুর পরিমাণে ভালোবাসে, সব ভালোবাসা ওপেন হয় না, কিছু ভালোবাসা ভিতরে জমা হয়ে থাকে। তারপরে আঘাতে আঘাতে আজ আমি এই পর্যন্ত আইসি। আসার পরে আপনাদের ভালোবাসা গতকালকে পাইছি। গতকালকে রাত হয়ে গেছে জন্য আপনাদের আর কি দেখাতে পারি নাই। আপনারা আমাকে ভালোবাসেছেন তার প্রমাণ থাকে না, সেই প্রমাণটা আপনারা আমাকে দিছেন। আমি আপনাদের প্রতি ভালোবাসা এবং দোয়া সবসময় করি, যে আপনারা ভালোবাসেছেন জন্যে আজ আমি আপনাদের ভালোবাসার সার্টিফিকেটটা আমার কাছে রেখে আপনাদের আজ দেখাতে পারতেছি। আমার পাশে এক দাদা আছে, দাদা এবং এক চাচু আছে, নাম বলবো না, তারা মনে কষ্ট পাবে। তাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় এই জিনিসটা আজ আমার বুকে আমি পাইছি, আপনাদের ভালোবাসার রেজাল্টটা আমি পাইছি আমার এক দাদার কারণে আর এক চাচুর কারণে আর আপনাদের ভালোবাসার কারণে, তাছাড়া আমি পাইতাম না। আমার রক্তের মানুষ আমার সাথে প্রচুর পরিমাণে বেইমানি করেছে। তে মূর্খ মানুষ, কৃষক মানুষ, কথা ওইভাবে সাজাই বলতে পারিনি। না বলতে পারা মানুষের যে আপনারা এইভাবে ভালোবাসবেন, আমি কথা বলতে নার্ভাস, আমি কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি নি। এক কৃষকে ভালোবাসা মানে হাজার কৃষকে ভালোবাসেন আপনারা। শুধু আমি একা কৃষকে সম্মান করেন নাই আপনারা, হাজারো কৃষকে আপনারা সম্মান করেছেন। বাংলাদেশের অনেক ভাই ব্রাদার প্রবাসে কৃষি কাজ করতেছে, তারেও আপনি সম্মান দিছেন। আমি একা সম্মান পাইনি, আমার বাংলাদেশের যত কৃষক আছে কৃষি কাজ করে খায় তারাও এই জায়গায় সম্মান পাইছে। তাই আপনারা কৃষকের পাশে আছেন, কৃষকের জন্য একটু দোয়া করবেন। কৃষক যেন মাঠে জমিতে ফসল ফলায় আপনাদের দেখাতে পারে, আপনাদেরকে বুঝাইতে পারে। আর আমি মূর্খ হিসাবে, আমি লেখাপড়া বলতে কিছুই জানি না, কৃষিকাজের পাশাপাশি আপনাদের একটু বিনোদন দিই। বিনোদনের পাশাপাশি আপনাদের একটু হাসাতে পারি, একটু কাঁদাতে পারি, এইটুকুই। তাছাড়া
কোন একটা কৃষকের কি প্রতিভা থাকতে পারে, সারা দিন তার মাঠে খাটতে খাটতেই দিন চলে যায়, রাত চলে আসে, তার ভিতরে আপনারা এই কৃষকে যেভাবে ভালোটা বাসা দেন, যেভাবে কাছে টানিয়ে নিছেন, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক কথা হয়তোবা ভিতরে আছে, আমি বলতে চাচ্ছি, কিন্তু আসলে আপনাদের ভালোবাসার প্রচুর পরিমাণে গভীর, যার কারণে আমি ওইভাবে বলতে পারতেছি না। তবে আমি আমি কৃষক আমাকে শুধু সম্মান করেন নাই, পৃথিবীর যত কৃষক আছে সবাইকে আপনারা সম্মান করেছেন তার এই সার্টিফিকেট। যে এটা পাইছে সে কত কত ভালোবাসার পরে এটা পাইছে, যে পাইছে সেই বলতে পারবে। আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসছেন, এই ভালোবাসা আমি কিভাবে বলবো আর আপনারা কিভাবে বুঝবেন, এটা আমার ভিতরে নাই। তাই মূর্খ মানুষ হিসাবে আমাকে যে ভালোবাসা আপনারা দিছেন, আমি কিছু দিয়েই আপনাদের এই ভালোবাসা আমি শোধ করতে পারবো না। তাই আপনাদের মাঝে আজকে আমি কথা বলতে একদমই পারতেছি না, তাই আপনাদের মাঝে আজকে আমি এটা খুলে দেখাই দিব। আনবক্স না দাদা, আনবক্স বলে, এই যে আনবক্স করতেছি, একটা কালো একটা, এটাও একটা ফর্ম, কালো একটা ফর্ম দেখতেছি, কালো ফর্মটা কেনা দিছে, তারপর একটা প্যাকেট, তারপরে একটা কার্ড আছে, তারপরে যে ইংরেজি লেখা একটা একটা ডকুমেন্ট মনে হয়, যতদূর সম্ভব ইংরেজি লেখা, আমাকে লাখ টাকা দিলেও এই ইংরেজি পড়া সম্ভব না। সেই জায়গায় যে আপনাদের ভালোবাসার পাওয়ার পাওয়ারে আমি এটা পাইছি, সোজা কথা, আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসেছেন আমাকে। তার একটা ইংরেজি একটা সার্টিফিকেট না দাদা, এটা এটা সার্টিফিকেট, তার বাদে আর একটা একটা বই সিস্টেম, একটা ইউটিউবের একটা বই সিস্টেম দিছে, এটা একটা কার্ড, তারপরে এই যে কি বলে পেলে বাটাম, পেলে বাটাম, আপনারা এই যে ভালোবাসার সার্টিফিকেটটা আমাকে দিয়েছেন। আমি তো আপনাদের কাছে কিছু চাইনি, কিন্তু আপনারা আমাকে ভালোবাসার সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছেন। আপনারা বুঝিয়ে দিছেন যে একটা মূর্খ কৃষক সবাই ভালোবাসতে পারে, আপনারা বুঝিয়ে দিছেন। আপনাদের সবার জন্য দোয়া থাকবে, আপনারা প্রচুর পরিমাণে কৃষি কাজকে ভালোবাসেন, কৃষককে ভালোবাসেন। আপনারা বুঝাই দিছেন যে মূর্খ হলেও কৃষককে আপনারা ভালোবাসেন। আমি যেন আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি, আপনাদের ভালোবাসায় যেন আমি থাকতে পারি, একটা মূর্খ কৃষককে যেভাবে ভালোবেসে আগায় নিচ্ছেন আমি যেন আগায় যেতে পারি, আপনাদের ভালো ভালো বিনোদন দিতে পারি, আমার জন্য শুধু একটু দোয়া করবেন। আমি একটা মূর্খ কৃষক, বলেন মূর্খ কৃষক এক কৃষিকাজ ছাড়া কী পারে কোন, সেই জায়গায় থেকে আমাকে এত বড় একটা আপনারা ভালোবাসার উপহারটা দিছেন, দাদার চাচুর মাধ্যমে আপনারা ভালোবাসার সুযোগটা আমাকে দিছেন, সেই জিনিসটা আপনাদের মাঝে দেখাই দিলাম। সবসময় ভালো থাকবেন, আর আমিও অনেক ভালো আছি, আমি যেন কৃষিকাজ সুন্দরভাবে করতে পারি। এখন সামনে শীত মৌসুম অলরেডি পড়ে গেছে, গ্রাম্য শীত মৌসুম অলরেডি হালকা হালকা লেগে গেছে শীত, এখন গ্রাম্যর ফুলকপি, ওলকপি, কপি, পাতাকপি, মরিচ, বেগুন, বিভিন্ন রকমের ফসল
বিভিন্ন রকমের ফসল আপনার মনে করেন যে এখন শীত মৌসুমে লাগানো হচ্ছে, আপনাদের সামনে আমি যেন ভালো ভালো ভিডিও দিতে পারি, ভালো ভালো কন্টেন্ট আপনাদের মাঝে যেন আমি দিতে পারি। হ্যাঁ, বেগুন ক্ষেতে, ও বেগুন ক্ষেতে আমার আরেকটা কৃষক ভাই ভিটামিন দেয়া আসতে সেই সাত সকালে মনে করেন বেলা ওঠার আগে বের হতে হয়েছে, বের হয়ে দেখেন কাজ কাম করিয়ে দেখেন গা পা সব ভিজাই ফেলাইছে, বেগুন ক্ষেতে ভিটামিন দিয়ে আইছে। শীত মৌসুমের বেগুন আপনারা খাবেন, তাই কৃষকের আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসেন, ভালোবাসবেন, আমি যেন আপনাদের মাঝে থাকতে পারি ভালোবাসা নিয়ে। এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।